আশ্বিন মাসে যদি কখনো কারো উদ্দেশ্যে দান করে থাকেন অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে খাবার নিবেদন করে থাকেন তাহলে কি হয় দেখুন। বন্ধুরা, সকল ধর্মেই সকল শাস্ত্রেই দান ধর্মকে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে গণ্য করা হয়েছে। তাই শুধু আশ্বিন মাস নয়, সারা বছরের প্রত্যেক মাসেই আমাদের কিছু না কিছু দান করা প্রয়োজন। তাই যদি আপনি কখনো কোনো গরিব মানুষদের উদ্দেশ্যে দান করে থাকেন অথবা কোনো সময়ে আপনি পশু পাখিদের উদ্দেশ্যে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখান থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, এই পৃথিবীতে বহু এমন মানুষ রয়েছেন যারা অন্যের দুঃখ কষ্ট দেখতে পারেন না এবং নিজের কথা না ভেবে নিঃস্বার্থভাবে মানুষ বা জীবজন্তুর সেবায় নিজেকে নিযুক্ত করেন, গরিব দুঃখীদের সাহায্য করেন, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান। যারা এরকম দান ধ্যান সেবা করেন বা যারা করেন না, উভয়ই অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে দানের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের বলা এক মহৎ শিক্ষা লাভ করতে পারবেন, যা আপনার জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে। তাহলে চলুন দেরি না করে বিষয়টি জেনে নেওয়া যাক যে সেই ঘটনাটি কি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই মহৎ শিক্ষাটি প্রদান করেন। তার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন, পরবর্তী সময়ে এই চ্যানেলে এইরূপ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে অবশ্যই আপনজনদের উদ্দেশ্যে এই বিষয়টি শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটি কী ছিল। একদা একটি গ্রামে একজন হতদরিদ্র মানুষ বাস করতেন। তিনি খুবই কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি প্রত্যেক দিনই সন্ধেবেলায় নিয়ম করে গীতা পাঠ করতেন। এরকমই একদিন সন্ধেবেলায় হ্যারিকেন জ্বালিয়ে তিনি গীতা পাঠ করছিলেন। হঠাৎ হ্যারিকেনটির তেল শেষ হয়ে সেটি নিভে যায়। তার বাড়িতে অতিরিক্ত তেলও নেই যার মাধ্যমে তিনি আবার এই হ্যারিকেনটি জ্বালতে পারবেন। তখন সে মনের দুঃখে ভগবানের উদ্দেশ্যে বলতে থাকে, হে ভগবান, তুমি আমাকে এত গরিব করে কেন পাঠালে? তেল কিনে যে তোমার মুখনিঃসৃত বাণী শ্রবণ করব সেই সামর্থ্যটুকুও আমার নেই। এই বলে তার অঝরে চোখ দিয়ে জল গড়াতে থাকে। তার ঘরের পাশেই আর একজন ব্যক্তির ঘর ছিল। সে প্রতিদিন কাজ থেকে ফিরে এসে মদ্যপান এবং অন্যান্য নেশায় নিজেকে ডুবিয়ে রাখত। গ্রামে সেই ব্যক্তি দুশ্চরিত্র হিসেবেই পরিচিত ছিল। প্রত্যেক দিনের মতো মদ্যপান করা অবস্থায় সে যখন বাড়ি ফিরছিল তখন দেখতে পেল তার পাশের ঘরটি সম্পূর্ণ অন্ধকার, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে একটা কান্নার আওয়াজ আসছে। তখন সেই ব্যক্তি মদ্যপান অবস্থায় কৃষ্ণভক্ত ব্যক্তির দরজায় কড়া নাড়ে। হতদরিদ্র ব্যক্তিটি দরজা খোলার পর মাতাল ব্যক্তিটি জিজ্ঞেস করে যে, তুমি এরকমভাবে কাঁদছো কেন? উত্তরে হতদরিদ্র ব্যক্তিটি বলে যে, আমি এতই গরিব যে তেল কিনে গীতা পাঠ করব সেই সামর্থ্যটুকুও আমার নেই। মাতাল ব্যক্তিটি তখন বলল, তুমি কেঁদো না, তোমার জন্য আমি খুব শীঘ্রই এক টিন তেল নিয়ে আসি। এই বলেই সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সেই মাতাল ব্যক্তিটি এক টিন তেল কিনে নিয়ে এসে সেই হতদরিদ্র মানুষটির হাতে দিয়ে বলল, আমি জীবনে আর কোনোদিন মদ খাব না। এতদিন মদ কেনার জন্য যে টাকা আমি ব্যয় করতাম সেই টাকা দিয়ে এবার থেকে তোমার গীতা পড়ার জন্য আমি তেল কিনে নিয়ে আসব এবং এবার থেকে রোজ এসে তোমার কাছে গীতা পাঠ শুনব। কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতেই সেই মাতাল ব্যক্তিটি মারা যায়।
সে এলাকায় দুশ্চরিত্র এবং মাতাল বলে পরিচিত ছিল বলে গ্রামের কোনো ব্যক্তি তাকে শ্মশানে নিয়ে যেতে রাজি হলো না। এমনকি তার মৃতদেহ গ্রামের শ্মশানে দাহ পর্যন্ত করা হবে না বলে গ্রামবাসীরা স্থির করল। অতঃপর সেই মাতাল ব্যক্তিটির দেহ সবাই মিলে দূরের একটি জঙ্গলে ফেলে রেখে আসলো। তারা চাইছিল যে তার দেহ যাতে হিংস্র বনের জন্তু জানোয়াররা খেয়ে ফেলে। কিন্তু ভগবানের কি অসীম লীলা, সেই মাতাল ব্যক্তিটির দেহ 3 দিন 3 রাত জঙ্গলে পড়েছিল সম্পূর্ণ অক্ষত অবস্থায়। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার তো দূরের কথা, সামান্য পোকামাকড় পর্যন্ত তার দেহ স্পর্শ করেনি। এইরকমভাবেই 4 দিন কেটে যাওয়ার পর সেই স্থান দিয়ে 3 জন ব্যক্তি যাচ্ছিলেন। তারাও কৃষ্ণ ভক্ত ছিলেন। গ্রাম থেকে বহু দূরে জঙ্গলে এইরূপ মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা যথেষ্ট অবাক হন। তারা স্থির করেন যে এই মৃতদেহটির তারা সৎকার করবে, শ্মশানে গিয়ে এই মৃতদেহটিকে দাহন করবে। ফলস্বরূপ তারা সেই মৃতদেহটিকে জঙ্গল থেকে তুলে নিয়ে গেলেন শ্মশানে এবং সেখানে মৃতদেহটিকে প্রথমে স্নান করানোর পর দহন কার্য শুরু করলেন। এর জন্য তারা গ্রামবাসীদের সাহায্য চাইলেন, কিন্তু এলাকাবাসীরা বলল যে একজন নেশাখোর দুশ্চরিত্র মানুষের দহন কার্যে তারা কখনোই সাহায্য করবে না। তখন সেই 3 জন ব্যক্তির মধ্যে যিনি সবথেকে বয়স্ক তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, এই গ্রামের মধ্যে এমন কেউ কি নেই যে এই মৃত ব্যক্তির যে কোনো একটি ভালো কাজের কথা বলতে পারেন? তখন গ্রামবাসীদের মধ্যে থেকে একজন লোক হাত তুললেন। সেই লোকটি হলেন সেই দোকানদার যার কাছ থেকে সেই মাতাল ব্যক্তিটি কেরোসিন তেল কিনেছিলেন হতদরিদ্র মানুষটির জন্য। দোকানদার তখন বললেন যে আমি এই ব্যক্তিটিকে বলতে শুনেছি যে জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, দেখি এই ভালো কাজের জন্য ভগবান আমায় ক্ষমা করতে পারেন কি না। এইরকমই সময় একেবারে পেছন থেকে আর একটি হাত দেখা দিল, আর সেই হাতটি হলো হতদরিদ্র মানুষটির হাত। সেই মানুষটি তখন সবাইকে উদ্দেশ্য করে বলল যে আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আমার গীতা পাঠ করার জন্য যে আমাকে তেল কিনে দিয়েছিল সেই ব্যক্তি বিষ্ণুলোক অর্থাৎ বৈকুণ্ঠলোকে প্রবেশ করেছে। সেই মাতাল ব্যক্তির এই সামান্য দান তার সমস্ত পাপ থেকে তাকে উদ্ধার করল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনের উদ্দেশ্যে বলেন, দান ধর্মের মহিমা কি, যে ব্যক্তি অন্যের সেবায় নিঃস্বার্থভাবে নিজেকে নিযুক্ত করেন তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করছেন, ভগবানের কৃপা তার ওপর সর্বদাই বর্ষিত হয়, সকল জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন। তাই আমাদের সকলকেই নিঃস্বার্থভাবে সকল জীবের সেবা করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে সেবাই হলো পরম ধর্ম। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুক।